বন্ধুরা, আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তো যিনি শিক্ষক নিয়োগের যে দুর্নীতিগুলো হয়েছে তো সে ব্যাপারে তিনি উল্লেখযোগ্য রায় দিয়েছেন। তো বলা যেতে পারে চাকরি প্রার্থীদের ভালো করার জন্য, তাদের উন্নতির জন্য, তারা যাতে চাকরি দ্রুত পায় সেই জন্য তিনি নানান ধরনের পদক্ষেপ নিচ্ছেন। তো তিনি স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিলেন যে দ্রুত মেধা তালিকা প্রকাশ করতে হবে নবম থেকে দশম শ্রেণীর। তো কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন মেধা তালিকা প্রকাশ করেছে বৃহস্পতিবার। তো বন্ধুরা, আর সেটা নিয়েই আবারও একটা দুর্নীতি নতুনভাবে সামনে চলে এলো। কারণ কি, যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন বা যাদের নাম বেরিয়েছে, তো তাদের অভিযোগ এটাই যে তারা যত নম্বর পাওয়ার কথা তার থেকে অনেক কম নম্বর পেয়েছেন। হ্যাঁ বন্ধুরা, এবং তারা এটাও হুঁশিয়ারি দিয়েছেন, তারা এর বিরুদ্ধে হাইকোর্টে খুব শীঘ্রই যেতে চলেছেন। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো স্কুল সার্ভিস কমিশনকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে লিস্ট বের করে তারা করবে, অর্থাৎ যে মেধা তালিকা তারা প্রকাশ করবে নবম থেকে দশম শ্রেণীর, তাতে যেন কোনো রকম অস্বচ্ছতা বা দুর্নীতির গন্ধ না থাকে, যেন স্বচ্ছভাবে প্রকাশ করায় মেধা তালিকা। আর মেধা তালিকা প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে হইচই পড়ে গিয়েছে। সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, মেধা তালিকায় যাদের নাম এসছে তারা অনেকেই অভিযোগ করছেন তারা যত নাম্বার পাওয়ার কথা তারা তত নম্বর পাননি। তো বন্ধুরা দেখে নেবো ঠিক কী আপডেট উঠে আসছে। তো কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন নম্বর সহ নবম ও দশম শিক্ষক পদ নিয়োগের জন্য প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করেছে ঠিকই, কিন্তু সেই তালিকা নিয়েও ফের অসন্তোষ দানা বেঁধেছে কর্মপ্রার্থীদের একাংশের মধ্যে। বেশ কিছু প্রার্থীর অভিযোগ, লিখিত পরীক্ষায় তাদের যত নম্বর পাওয়ার কথা তারা তার থেকে অনেক কম নম্বর পেয়েছে। এর প্রতিকারে তারা আদালতে দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন। তো এক চাকরি প্রার্থী জানিয়েছেন, লিখিত পরীক্ষার পরে এসএসসি একটা আনসার কি প্রকাশ করে, কোন প্রশ্নের ঠিক উত্তর কি তা সে দেওয়া থাকে আনসার কীতে, তার সঙ্গেই মিলিয়ে নেয় পরীক্ষার্থীরা একটা, তখন তারা স্বচ্ছ ধারণা করতে পারে যে তারা কত নাম্বার পেতে পারে বা তারা কতটা ঠিক লিখেছে। তো সেই পরীক্ষার্থী জানাচ্ছে যে আনসার কি মিলিয়ে আমরা যে নম্বর পাবো বলে হিসাব করেছিলাম তার থেকেও বেশ কিছু কম নম্বর দেওয়া হয়েছে। এটা হয়েছে অনেক চাকরি প্রার্থীর ক্ষেত্রে, এর ফলে সামগ্রিক র্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে। ওই কর্মপ্রার্থী জানিয়েছেন তারা এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করার কথা ভাবছেন, এবং সেই চাকরি প্রার্থী বলছেন সব স্তরের নম্বর সহ মেধা তালিকা প্রকাশের পরে বোঝা যাচ্ছে আমরা যেসব অভিযোগ আগে করেছিলাম তা সবই ঠিক। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদ নিয়োগের জন্য প্রার্থীদের মেধা তালিকা 15 জুলাইয়ের এর মধ্যে নম্বর সহ প্রকাশ করতে হবে বলে উচ্চ আদালত গত 24 জুন এসএসসিকে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী নবম ও দশমের শিক্ষক পদের প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করেছে এসএসসি। কমিশন সূত্রে খবর, 2018 সালের নবম দশমের মেধা তালিকায় যারা প্যানেলভুক্ত ছিলেন এবং যারা অপেক্ষমান প্রার্থী তাদের সকলেরই লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা আর ইন্টারভিউয়ের নম্বর প্রকাশ করা হয়েছে। এমনকি প্রার্থীদের আবেদনপত্রের লিঙ্কও খোলা যাচ্ছে, কমিশনের ওয়েবসাইটে প্রার্থীরা নম্বর সহ মেধা তালিকা দেখতে পাচ্ছে। এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন নবম দশমের পরে এবার আমরা একাদশ দ্বাদশের প্রার্থীদের নম্বর সহ মেধা তালিকা প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব একাদশ দ্বাদশের মেধা তালিকা প্রকাশ করা হবে। কর্তাদের অভিযোগ তদন্তের স্বার্থে এসএসসির ডেটা রুম বন্ধ করে রেখেছে সিবিআই, তাদের সম্মতি এবং সহযোগিতাতেই ডেটা রুম খুলে মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো নবম থেকে দ্বাদশ শ্রেণীর মেধা তালিকা প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি। তো যেটা স্কুল সার্ভিস কমিশন নবম দশম শ্রেণীরই মেধা তালিকা প্রকাশ করেছে বৃহস্পতিবার, আর তালিকা প্রকাশ হওয়ার পরেও কিন্তু একটা আবার প্রার্থীদের মধ্যে অসন্তোষ দানা বেঁধে গিয়েছে। তারা যেটা বলছেন, তারা যত নম্বর পাওয়ার কথা তারা তার থেকে অনেক কম নম্বর পেয়েছেন, এবং এটা নিয়ে তারা আবার কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছেন। তো বন্ধুরা অবশ্যই আপনারা এ ব্যাপারে আপনাদের কী মন্তব্য কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না, এবং শেষ পর্যন্ত জুড়ে থাকুন বন্ধুরা, অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের জন্য আপ টু ডেট খবর সর্বদা নিয়ে আসা হচ্ছে, তা যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।